বাংলা নিউ। বাংলা লিংক বাংলার পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। আজ আমরা চলেছি বাংলাদেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। তার মানে আজ থেকে শুরু হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ অভিযান। যেতে পথে চাঁপাইনবাবগঞ্জে কিছু সাধারণ তথ্য জেনে নিন। বাংলাদেশের সর্বপশ্চিমে জেলা চাঁপাইনবাবগঞ্জের আয়তন 1702 বর্গ কিলোমিটার। জেলার উত্তর, দক্ষিণ ও পশ্চিমে ভারত, পূর্বে রাজশাহী ও নওগাঁ জেলা। নবাবগঞ্জে আছে 5টি উপজেলা, 3টি পৌরসভা, 45টি ইউনিয়ন এবং 11,048টি গ্রাম। উপজেলা গুলো হচ্ছে নবাবগঞ্জ সদর, নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুর এবং ভোলাহাট। এই জেলার লোক সংখ্যা 15 লক্ষের মতো, শিক্ষিতের হার 55%-এর উপরে। ঢাকা থেকে সড়কপথে চাঁপাইয়ের দূরত্ব 380 কিলোমিটার। ঢাকার গাবতলি থেকে সকাল সন্ধ্যা বাস পাবেন, আর যেতে সময় লাগবে 5 ঘন্টার মতো। ভাড়া কম বেশি 250 টাকা। যেতে পথে আপনাকে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী জেলা পাড়ি দিতে হবে। আর এই পথে আপনি যমুনা সেতু এবং চলনবিলের মাঝে টোলওয়ে উপভোগ করতে পারবেন। এই জনপদ ছিল প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের এক উল্লেখযোগ্য অংশ। এই অঞ্চলে মৌর্য, গুপ্ত, পাল, সেন, খিলজি, শাহ, মুগল, ইংরেজরা শাসন করেছে। ব্রিটিশ আমলে নবাবগঞ্জ মালদা জেলার একটা থানা ছিল। 1947-এর দেশ বিভাগের সময় নবাবগঞ্জ মালদা থেকে বিভক্ত হয়ে রাজশাহীর মধ্যে আসে। 1948 সালে নবাবগঞ্জ মহকুমায় উন্নীত হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে 1984 সালে চাঁপাই নবাবগঞ্জ জেলার মর্যাদা লাভ করে। চাঁপাই নবাবগঞ্জ পুরাতন এবং ঐতিহাসিক জনপদ। এই জেলায় ইসলামিক স্থাপত্য শিল্পের অনেক স্থাপনা রয়েছে। রয়েছে রাজবাড়ি, জমিদার বাড়ি সহ অনেক ঐতিহাসিক নিদর্শন। শুধু ঐতিহাসিক নিদর্শনই না, এই জেলায় রয়েছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষের সংগ্রামের এক গৌরবময় ইতিহাস। ইলা মিত্র ও রমেন মিত্রের নেতৃত্বে তেভাগার দাবিতে নাচলের কৃষক বিদ্রোহের কথা আপনারা অনেকেই জানেন। মহান স্বাধীনতা যুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠের একজন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শুয়ে আছেন এই মাটিতেই। কৃষিতেও রয়েছে নবাবগঞ্জের সুনাম। গম্ভীরা, আলকাপ ও মেইলি গীতের ঐতিহ্য এখনও চাঁপাই নবাবগঞ্জের মানুষের মুখে মুখে। এই জেলার নামকরণের ইতিহাস শুনুন। একসময় এখানে নিবিড় বন ছিল, তাই অঞ্চলটি ছিল প্রাচীন মুর্শিদাবাদ নবাবদের বিচরণ স্থান। এখানে তারা খেয়াল কৃষির মতো চিত্ত বিনোদন এবং শিকারে আসতেন। সঙ্গত কারণেই নবাবদের স্মৃতিধন্য স্থানটির নাম হয় নবাবগঞ্জ। নবাবগঞ্জের ডাকঘরটি চাঁপাই গ্রামে অবস্থিত হয়। নবাবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ নামে পরিচিত হয়ে যায়। আর আমরা এসে গেছি আমাদের গন্তব্য চাঁপাইনবাবগঞ্জে। বাংলালিং বাংলার পথে। শুভ সকাল বন্ধুরা, চাঁপাই আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন উঁচু বিল্ডিং থেকে শহর। হ্যাঁ, এটাই চাঁপাইনবাবগঞ্জের চেহারা। চারিদিকে শুধু গাছ আর গাছ, যেন তেন গাছ না। এখানে শতকরা 95% আম গাছ। অগণিত আম গাছের ভিড়ে বুঝতেই পারবেন না যে আপনার কখন লোকালয় আর কখন বাগানের ভেতরে। তো চলুন শহরের ভেতর দিয়ে সোজা আপনাদের নিয়ে যাই সাধুর ঘাটে। ওখানেই বসে শহরের সবচেয়ে বড় আমের বাজার। তো যেতে পথে জেনে নিন গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ের নাম। গত পর্বের কুইজ ছিল কয়টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। সঠিক উত্তর 2টি। এবারে 2763টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 2167টি। এদের মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকার কলাবাগানের সাফায়েদ হোসেন। কংগ্রাচুলেশনস। আপনি চলে যান কক্সবাজারের হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে দুদিন দুরাত আয়েশ করে আসুন। আর আমরা এসে গেছি সাধুর ঘাটে। এখানে আমের মহাযজ্ঞ চলছে, আসেন। চাঁপাই নবাবগঞ্জে আমের ফলন হয় বাম্পার। বাম্পার ফলন বলতে কি বোঝায় তা বুঝতে আমের সময় একবার এই জেলায় বেড়াতে আসুন। এক হিসেব মতে এই জেলার 22,000 হেক্টর জমিতে আমের বাগান আছে। অন্যভাবে বললে
15 লক্ষের অধিক ইন্ডিভিজুয়াল আম বাগান আছে চাঁপাইনবাবগঞ্জে, যেখানে প্রতি বছর কমপক্ষে 1 লক্ষ মেট্রিক টন আম হয়, যা সর্বনিম্ন বাজার মূল্য 350 কোটি টাকা। সাদুরঘাটে আমের নৌকা, আসেন খবর নিয়ে, আমের খবর। এই আমটার স্থানীয় নাম হচ্ছে খিসা, ঢাকাতে যেটাকে বলে হিমসাগর, তাই না? আসেন খায় দেখি। আজকাল বাজারে নানান পদ্ধতিতে আম পাকি বিক্রি করা হচ্ছে, যেসব আমি নাই গন্ধ নাই স্বাদ। এই আমটি মনে করিয়ে দিল আসল আমের স্বাদ কেমন। সাদুরঘাটে আম বিক্রি চলছে প্রায় 300 বছর। এই 60 থেকে 70 বছর আগেও এখানে বড় বড় মহাজনী জাহাজে মালদা সহ আশপাশ থেকে আম আসত এবং তা চলে যেত ঢাকা কলকাতা সহ বিভিন্ন জায়গায়। বর্তমান সময়ে সড়কে যোগাযোগ উন্নয়নের সাথে সাথে মহানন্দা নদীর নাব্যতা কমে যাওয়ায় এই ঘাটে আমের আমদানি কম হয়। এটা কি আম? এটা গুঠি আম। এটা? এটা গুঠি। এটা? এটা গুঠি। এটা? গুঠি। এটা বহুগুলানি। এটা কি? বহুগুলানি। এটা গুঠি? জি গুঠি। হ্যাঁ খা। আম খাবেন? বাংলা লিংক বাংলা করে। এটা হচ্ছে কালাই রুটি, এলাকার মানুষের ফেভারিট খাবার। সকালে বিকালে, বিকালেও খায় না? সকালে বিকালে সবসময় খায়। এটা খাই কি দিয়ে দেখবেন? হ্যাঁ, কালাইয়ের রুটি। এই এলাকার সাধারণ মানুষের সকালের নাস্তা, কারণ এই কালাই রুটির দাম কম। এক একটা রুটি ঝাল পেঁয়াজ সহ 10 টাকা। কোনো রকমই সকালে 2 রুটি ঝেড়ে দিতে পারলে বিকেল পর্যন্ত আর খিদে লাগে না। তাই সাশ্রয়ী এবং অধিক টেকসইয়ের কারণে কালাই রুটির কদর তখনও ছিল, এখনও আছে। তবে এই রুটি তৈরি করার ফর্মুলা আলাদা, খেতেও আলাদা স্বাদ। দেখুন, মন দিয়ে দেখুন। এই যে দেখছেন, এগুলো হেভি ডিউটি কালাই রুটির রসদ। কাঁচামরিচ, বাটা, পেঁয়াজ কুচি এবং সরিষার তেল, অনেকে বেগুন পোড়া সঙ্গে নিয়ে থাকেন। চাঁপাইনবাবগঞ্জে এলে এ ধরনের কালাই রুটির দোকান প্রায় সব জায়গাতেই পেয়ে যাবেন। না হয় একবার খেয়েই দেখলেন এটা এত কেন এই খাবারটি পছন্দ করে। চাঁপাইনবাবগঞ্জ শহরটি যেন কেমন, একেবারে মুখস্থ হতে চায় না। প্রতিবারে নতুন নতুন রাস্তা। যাই হোক, আমরা এখন আছি স্কুল কলেজ মোড়ে আর আপনাদের নিয়ে চলেছি হরিমোহন উচ্চ বিদ্যালয়ে। জমিদার রামরঞ্জন মল্লিক 1895 সালে বাবা হরিমোহন মল্লিকের নামে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। তখন অবশ্য এটির নাম ছিল হরিমোহন ইনস্টিটিউট। এটা হচ্ছে হরিমোহন স্কুল, চাঁপাইনবাবগঞ্জের প্রথম স্কুল। এই জেলার প্রথম কলেজের নাম আদিনা ফজলুল হক কলেজ। কলেজটি শিবগঞ্জ উপজেলার মনাকসার দাদনচক গ্রামে অবস্থিত। চাঁপাইয়ে মোট 43টি কলেজ আছে, 827টি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল আছে এবং 97টি মাদ্রাসা সহ বেশ কিছু অন্যান্য ট্রেনিং সেন্টার রয়েছে। বাংলার পথে মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। দেশকে পাকিস্তানি বর্বর জান্তাদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে বাংলার জনগণ ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা সংগ্রামে। সারা দেশে শুরু হয় যুদ্ধ। যুদ্ধের দামামায় চাঁপাইনবাবগঞ্জ গর্জে উঠে। 1971-এর 13 ডিসেম্বর রাতের ঘটনা। শত্রুবাহিনী সাড়া না পেয়ে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার সহযোদ্ধাদেরকে নবাবগঞ্জ শহর আক্রমণের জন্য 3 ভাগে ভাগ করে দেন এবং তিনি সাথীদের নিয়ে ওই দিন রাতে মহানন্দা নদী পার হয়ে রেহাইচর এলাকায় পজিশন দেন। সেখান থেকে শত্রুর পজিশন নির্ণয় করে বীর সেনানী ক্যাপ্টেন জাহাঙ্গীর ঘোষণা করেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি যাব সামনে, ফলো মি। চাঁপাইনবাবগঞ্জ আজ মুক্ত হয়ে যাক। এরপর শুরু হয় ফায়ার। তার হাতের এসএলআর শত্রুর ডিফেন্স গুঁড়িয়ে দেয়। কদম কদম এগিয়ে চলে অকুতোভয় মুক্তি সেনারা। হঠাৎ একটা বাড়ির জানালা থেকে ছুটে আসে একটা বুলেট। বিশ্বস্ত ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এইখানে কপালে গুলিবিদ্ধ হন এবং শহীদ হন এইখানে। চোখের পলকে ঘটে যাওয়া ঘটনায় ক্ষণিকের জন্য সবকিছু নিশ্চুপ হয়ে যায়। ক্যাপ্টেন জাহাঙ্গীরের শহীদ হওয়ার খবর সেক্টর কমান্ডারের কাছে পৌঁছানোর জন্য মহানন্দা নদী সাঁতরে পার হয় কয়েকজন যোদ্ধা। সমগ্র 7 নম্বর সেক্টরে এই খবর ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ
মুক্তিবাহিনীর একটি সম্মিলিত ফোর্স আসে জাহাঙ্গীর হত্যার প্রতিশোধ নিতে। বিজয় হয় তাদের, স্বাধীনতার স্বাদ গ্রহণ করে চাঁপাই নবাবগঞ্জবাসী। 14 ডিসেম্বর চাঁপাই শত্রুমুক্ত হয়। 15 ডিসেম্বর এই বীর শহীদের দেহ ঐতিহাসিক ছোট সোনা মসজিদ চত্বরে সমাহিত করা হয়। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়। বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশালের রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। 1967 সালের 5 অক্টোবর তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং 1968 সালের 2 জুন কমিশন প্রাপ্ত হন। 1971 যখন মুক্তিযুদ্ধ চলছে তখনও তিনি পাকিস্তানে। দেশপ্রেমী এই বীরের মন মানে না, চাকরি জীবনে মায়া সব কিছু ছেড়ে ক্যাপ্টেন জাহাঙ্গীর 1971 জুন মাসে পাকিস্তান সীমান্তরক্ষীর চোখ ফাঁকি দিয়ে ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে বাংলাদেশে এসে সরাসরি মুক্তিযুদ্ধে যোগদান করেন। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়টা তিনি 7 নম্বর সেক্টরের অধীন রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জের সীমান্ত এলাকায় যুদ্ধ করেন এবং স্বাধীনতা অর্জনের একদিন আগে দেশ মাতৃকাকে মুক্ত করার স্বপ্নে যুদ্ধ করে বীরের মতো শহীদ হন। তার স্মৃতির লক্ষ্যে চাঁপাই নবাবগঞ্জে তৈরি করা হয়েছে মহানন্দা নদীর উপর ব্রিজ, একটি কলেজ এবং এই স্মারকস্তম্ভটি। হ্যাঁ, বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে ঘুরে বেড়াই বাংলাদেশের আনাচে কানাচে, আর এখন চলেছি চাঁপাই নবাবগঞ্জ সদরের 12 ঘরিয়া 22 পুতুল দুর্গা মন্দির দেখতে। 22 পুতুল মণ্ডপটা কোথায়? হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গাপূজা হয় 12 ঘরিয়ার এই 22 পুতুল মন্দিরে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, শিব সহ 21টি মূর্তির মাঝে থাকেন দুর্গা মা। মোট 22টি মূর্তি দিয়ে পূজা হয় বলে এটি 22 পুতুল নামে পরিচিত। পূজার সময় এখানে বিশাল মেলা বসে। বিসর্জনের দিন সেই মেলা ছড়িয়ে পড়ে মহানন্দা নদী পর্যন্ত। আজ থেকে 100 বছর আগে এই 12 ঘরিয়ায় শুরু হয়েছিল মাটির হাঁড়ি পাতিল তৈরির কাজ। কুমারপাড়ার কুমারদের কাছে এটি বাপদাদার পেশা। তবে বর্তমানে চাঁপাই নবাবগঞ্জের মৃৎশিল্প প্রায় নিভু নিভু। একসময় এখানে 2000 কুমার পরিবার ছিল, এখন আছে 300। যদিও মাটির তৈজসপত্রের দাম খুব কম, তারপরেও এর ব্যবহারকারী কমে যাচ্ছে, তাই অনেক কুমার পেশা ছেড়ে দিচ্ছে। চাঁপাই নবাবগঞ্জে পুরাতন ঐতিহ্য মৃৎশিল্প দেখতে দেখতে জেনে নিন আজকের কুইজ। আজকের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ আম, বি কাঁঠাল, সি জাম। তো সিম্পল প্রশ্নটি জেনে নিন আরেকবার, বলতে হবে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি। চাঁপাই নবাবগঞ্জের কাঁসার শিল্প খুব নাম করা। এই যে রাস্তার দুধারে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একসময় কাঁসার কারখানা ছিল। কাঁসা পেটানোর শব্দে এই এলাকায় স্থির হয়ে থাকা যেত না। কাঁসা, বর্তমান প্রজন্মের অনেকেই কাঁসার বাসনকোসন চোখেই দেখেন। এই তো কিছুদিন আগেও বাঙালির পারিবারিক অনুষ্ঠানে কাঁসার থালাবাটি, গ্লাস এসব উপহার দেওয়ার রেওয়াজ ছিল। কাঁসার থালাবাটিতে ভাত খাওয়া ছিল বনেদি আভিজাত্যের প্রতীক। কাঁসার রিসেল ভ্যালুও ভালো। 1800 সালের দিকে শুরু হওয়া চাঁপাই সদরের আজাইপুরের কাঁসা শিল্পের সেই রমরমা অবস্থা আর নেই। কাঁসার 2000 কারখানা এখন কমতে কমতে 40টিতে এসে দাঁড়িয়েছে। সোনার থালে ভাত না খেতে পারলো এক সময় বাঙালিরা এই কাঁসার থালে ভাত খেত। তবে কাঁসার শিল্পটা আমরা গত 2 দিন ধরে খুঁজেও এই আজকে এই সামান্য একটুখানি পেলাম, কারণ এটা এখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন বিলুপ্ত প্রজাতির একটা তৈজসপত্র কাঁসার থালা। আচ্ছা, কাঁসারে এতগুলা ফ্যাক্টরি দেখলাম, সব বন্ধ কেন? প্রচার হচ্ছে না, যেমন মেলামে প্রচার হচ্ছে, এর জন্য কোনো প্রচার হচ্ছে না। আর আপনাদের প্রশাসকের খুব চাপ, ধরা পাকড়া রাস্তাতে জানে কেন? হ্যাঁ, বলে যে স্মাগলিং হয়ে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে ভারতে,
এই কাঁসাটা যে জিনিস দিয়ে তৈরি হয় সেটা আসে বাহির থেকে, কিন্তু ওইগুলো আসছে না, যার কারণে এই যে ভাঙলি গালা পুরাতন মাল গালা খুব ক্রাইসিস পাওয়া যায় না, দাম অনেক, ভাঙিটা রাস্তায় ধরে হ্যারাসমেন্ট করে, পারমিট প্রথা হয়ে গেছে বুঝলেন। কতগুলো কারখানা আছে? অনেকগুলো ছিল, এখন বর্তমানে এখানে 4-5টা কারখানা। বাংলা লিংক, বাংলার পথে। চাপায়ের আরেকটি শিল্প নকশি কাঁথা। বাংলাদেশে মুসলিম জামদানির চল জবে থেকে এই এলাকার নকশি কাঁথার কাজও তবে থেকে। এই জনপদের ঘরে ঘরে মেয়েরা সুইসুতের নিপুণ কারিগর, তাদের হাতের কাজ আপনারা ঢাকার বড় বড় হাউসগুলো থেকে কেনেন। বর্তমানে এই জেলায় 300টি সমিতির মাধ্যমে মহিলারা সেলাই কাজ চালিয়ে যাচ্ছেন। তো সেলাই দেখতে দেখতে লিখে নিন আমাদেরকে যোগাযোগের SMS নম্বর 01911-624-736। আমি আবার বলছি 01911-624-736। SMS করুন এবং জানিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কে আপনার ভালো লাগা বা না লাগার বিষয়গুলো। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকাকে মুক্ত করার স্বপ্নে জীবন দিয়েছেন চাপাই নবাবগঞ্জের অনেক সাধারণ মানুষ। তাদের মধ্যে অনেকে সরাসরি যুদ্ধে শহীদ হয়েছেন। তাদের নামের তালিকা স্মৃতিফলকটি রয়েছে শহরের DC অফিস প্রাঙ্গণে। হে বীর, তোমাদের সালাম। গম্ভীরা চাপাই নবাবগঞ্জের অতি জনপ্রিয় লোকসঙ্গীত। অতীতের গম্ভীরায় দেবদেবীর বন্দনা করা হতো। পরবর্তী সময় শফিকুল ইসলাম ওরফে শফি মাস্টার গম্ভীরাকে বর্তমান ধারায় নিয়ে আসেন এবং কুতুবুল আলম এবং রকিবউদ্দিন নানা নাতনির অসাধারণ পাঠ গেয়ে গম্ভীরাকে নিয়ে যান জনপ্রিয়তার শিখরে। তবে আজ নানা নাতি নয়, গম্ভীরা করবে নানি নাতনি। নানি, এ নানি, এই শালা বুড়ি যে কোন থেকে গেল আল্লাহই জানে। নানি, এ নানি, নানি গে আয় ছুরি, তুই এখানে কি করছিস? হ্যাঁ, এতগুলা মানুষের মধ্যে আগে নানি শুন, তোকে আমি ঘুরে বেড়াচ্ছি। এই যে বাংলা লিঙ্ক বাংলার পথের অনুষ্ঠানে হারকে টিঙ্কু ভাই এসছে, এ চাপাই নবাবগঞ্জে। কোন ফে টেঙ্কি ভাই এসছে তোর? এ দেখ, আমি আর নানিকে কইতে বুঝাতে পারলো না। টিঙ্কু ভাই, তুই বাংলার পথে আইসে নানি খুশিতে, হইরাছে হারগে মন খানি। এ নানি গানে গানে সুরের টানে নাচবো নাতি নানি। কি বলি, এতগুলা মানুষের মধ্যে আমি নাচবো? তোর নানা যদি শুনে তো আমার সেটা গরমে দিবে। নানি শুন শুন শুন, এই যে বাংলা লিঙ্ক বাংলার পথের অনুষ্ঠানটাতে এই নানা কত কষ্ট করে আসছে, কহ অত দূর থেকে আসছে, তো এ আমরা যদি কিছু কথা নাচে গান যদি না কই তো কেমন করে হবে গে, কহ। ওটাই কথা, তুই যখন কইছিস তোলে ধর। হে নানি গানে গানে সুরের টানে নাচবো নাতি নানি। এই গম্ভীরার সাথে সাথে শেষ হয়ে যাবে আজকের বাংলা লিঙ্ক বাংলার পথে। অনুষ্ঠানের আগামী পর্ব থাকবে চাপাই নবাবগঞ্জের দারুণ দারুণ লোকেশন, দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, টাটা। সবার জানা নাই, মনে রাখিও তোমরা সবাই, ভুলে গেলে চলবে না। এ রাস্তা পদ ঘাট তুই এগুলো কি কহছিস? হ্যাঁ, আমার মাথাতে কিচ্ছু ঢুকে নাই। নানি শুন শুন, এই যে নানা কত দূর থেকে আসছে আমাদের চাপাই নবাবগঞ্জের যেমন ঐতিহ্যবাহী জিনিসগুলা, সেরকম সারা বাংলাদেশের জিনিস যেগুলা ভালো ভালো সুন্দর দেখার মতো জিনিস সেগুলা ধরছে এই আমাদের বাংলা লিঙ্ক বাংলার পথের অনুষ্ঠানে। সব যখন ধরছে তো তুই হলো ই দেখেছিস?
হলো কক্সবাজার আমি তো নানার সাথে বেড়াতে গেছিনো জানি আমি পর কোনটা টাকা পাবো গে যে কক্সবাজারে যাব তুই তো খালি খেতে পেটাস আমাকে লাহারি লিয়ে নানা না না টাকা পয়সা কিছু লাগবে না আমি তোকে কইছি যে তুই তো হিন্দি চ্যানেল নিয়ে খালি পাগলা থাকিস ওগুলা বাদ দিয়ে তুই চ্যানেল আই দেখবি হ্যাঁ আরে যে বাংলা লিং বাংলার পত্রের অনুষ্ঠানটা তুই দেখবি তাহলে এগুলো সম্পূর্ণ তুই দেখতে পাবি ঘরে বসে বসে দেখতে পারবি তোর টাকা লাগবে না লে ভক্র কর লে তো আমলি চুয়ার কাশা লাখার জেলা চাপাই নবাবগঞ্জ সেথায় আছে মহানন্দ চমচমার গম্ভীরার মঞ্চ নসি কাঁথার দরকার হলে সিল্কের শাড়ি পাবে গেলে বলে গেনু কালা রুটির কথা খাইয়া তোমরা বলিও না শুন নানি এগুলা তো আমরা যে চাপাই নবাবগঞ্জের বাস করছি তো আমরাই জানি না যে আমাদের চাপাই নবাবগঞ্জের কি কি আছে এই বাংলা লিঙ্ক বাংলার পথে এই নানা এসে সবটিকে তুলে ধরেছি এই চাপাই নবাবগঞ্জে ওই জন্য সবে আমরা ভিতরের কথাগুলা জানতে পাচ্ছি হ্যাঁ তো আমরা না হয় জানু যে আমাদের ন চাপাই নবাবগঞ্জে আম লিচু কাঁচা লাখা শাড়ি নকশি কথা আমরা আমাদের এখানে আছে তো বাইরের লোক তা জানছে না হ্যাঁ বাংলা হ্যাঁ ওই ওই নানাই জানিয়ে দিবে হ্যাঁ ওই লাগে তো কইছি সারা বাংলাদেশ দেখতে পাবে এই অনুষ্ঠান বাংলা লিঙ্ক বাংলা